नक्सलबाड़ी एनजीओ एवं पुलिस प्रशासन एवं स्वास्थ्य विभाग के सहयोग से एशियन हाईवे में आईटी स्क्रीनिंग करने का अभियान आज सुबह से शुरू किया गया। अभियान के तहत एशियन हाईवे पर गुजरने वाले प्रत्येक वाहनों एवं यात्रियों को स्क्रीनिंग के जरिए कोविड-19 के संक्रमण की जांच की जा रही है। उल्लेखनीय है कि कल सोमवार शाम को एथलबाड़ी एनजीओ के सदस्य को स्वास्थ्य विभाग की ओर से स्क्रीनिंग के प्रशिक्षण दिए गए थे। इसके जरिए देश में कोरोना वायरस को लेकर बढ़ते संक्रमण को रोकने एवं लोगों को चिन्हित करने के लिए स्क्रीनिंग किए जाने का अभियान नेशनल हाईवे सड़क पर किए जाने का निर्णय लिया गया। यह कार्य एथलबाड़ी एनजीओ, पुलिस प्रशासन व स्वास्थ्य विभाग के सहयोग से शुरू किया गया। एथलबाड़ी एनजीओ के सचिव मुरारी लाल रजौड़िया एवं लक्ष्मण मंडल ने बताया, पूरे राज्य इन दिनों में कोविड-19 के आतंक के कारण दहशत में है। राज्य सरकार इस संक्रमण को रोकने के लिए पूरी तहत और सतर्क एवं सजग है। एशियन हाईवे पर आने जाने वाले यात्रियों एवं वाहनों को आईटी स्क्रीन के जरिए चिन्हित करने का कार्य किया जा रहा है। अलीपुरद्वार एवं जलपाईगुड़ी जिले के बीच में भी जो भी वाहन गुजर रहे हैं उन सभी को जांच की प्रक्रिया में लाया जा रहा है, ताकि कोविड-19 के संक्रमण होने वाले व्यक्तियों की पहचान की जा सके। इस पहल का स्थानीय लोगों ने काफी प्रशंसा की है। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে বর্তমানে কোভিড-19 যে সমস্যা সারা ভারতবর্ষে তৈরি হয়েছে, সেই সাথে আমরা যথেষ্ট সজাগ রয়েছি। আমাদের এসপি সাহেবের নির্দেশ, সেই অনুযায়ী আমরা বর্ডারগুলোকে সিল করছি এবং বর্ডার দিয়ে আসা যাওয়া করা যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে যে মানুষরা আসছে তাদের স্ক্রিনিং চলছে, এবং তাতে এই এথেলবাড়ির এনজিও সংস্থা তারা হেল্প করছেন আমাদেরকে থার্মাল মেশিন দিয়ে, প্লাস টেকনিশিয়ান আছে মেডিকেলের দুজন, সেখানে প্রতিনিয়ত পরীক্ষা শুরু হয়েছে। তো প্রত্যেকটা গাড়িকে যারা জলপাইগুড়ির দিক থেকে আসছে আসামের দিকে যাবে, আমরা এখানে দাঁড়িয়ে চেক করব। যদি কারো কাছে কোনো সন্দেহজনক কিছু আমাদের বলে মনে হয়, সাথে সাথে আমরা জেলা প্রশাসনের উপরে জানিয়ে পরবর্তী যা পদক্ষেপ নেওয়া, কোয়ারেন্টাইনে পাঠানো বা তাকে প্রপার ট্রিটমেন্টের জন্যে বা প্রপার কোয়ারেন্টাইনের জন্য, প্রপার আরও চিকিৎসার জন্যে, বিভিন্ন টেস্টের জন্য, যে আমাদের ফালাকাটা হোক বা আলিপুরদুয়ার যেখানে পাঠানো সেটা আমরা ব্যবস্থা করব। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এথেলবাড়ির যে আমাদের এই এনজিও সংস্থা, তারা এগিয়ে এসছেন আমাদেরকে হেল্প করার জন্য, কারণ আমাদের মেডিকেল ইকুইপমেন্টস তো আমাদের কাছে কিছু নেই। তো সেটার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জেলা পুলিশের তরফ থেকে। আর এটা এখন কন্টিনিউ চলবে, এথেলবাড়ি দুর্গানগরে এই পোস্টটা চলছে, কন্টিনিউ চলবে। যত গাড়ি আসবে আমরা এখানে স্ক্রিনিং করব, তারপরেই সেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ঢোকার অনুমতি পাবে। এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। স্যার, আপনার কজন স্টাফ থাকবে এখানে? আমার এখানে এক অফিসার, 4-5 সিভিক থাকবে, প্লাস এখানে মেডিকেলের দুজন আছেন, এনজিওর তরফ থেকেও যারা আছেন তারা তো থাকছেনই আর কি। তো থেকে একমত কথা, এই সংকটের সময়, দুঃসময়, একসাথে সবাই মিলে হাতে হাত দিয়ে লড়াই করে আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা জয় পাবো, এটা একটা ভালো জায়গায় আমরা পৌঁছাবো, ভালো জায়গায় পৌঁছাবো। এখনো পর্যন্ত মানুষের কাছ থেকে ভালোই সাড়া পেয়েছি। এবারে 100 জনের মধ্যে 10 জন তো খারাপ থাকবে, সেটা তো পরের প্রশ্ন, সেই 10 জনকে বাকি 90 জনের দেখতে হবে। তো এই নিয়ে সংস্থাকে যখন পাশে পেয়েছি, আশা করি আমরা সাকসেস হব, এটা আমাদের ধারণা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।